সময় ও নির্ধারিত মূল্য না বাড়ালে সরকারের বেঁধে দেয়া দরে চাল সরবরাহ করতে অনীহা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ চালকল মালিকরা। তাদের অভিযোগ, সরকার কেজি প্রতি সিদ্ধ চালের দাম 36 টাকা বেঁধে দিলেও বর্তমান বাজার মূল্য 42 থেকে 45 টাকা। এমন পরিস্থিতিতে লাইসেন্স বাতিলের কথা জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। দেশে চলমান ধান চাল সংগ্রহের অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় 36 টাকা দরে চাল ক্রয়ের জন্য 316টি চালকলের সাথে চুক্তি করে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়। এর মধ্যে রয়েছে 18টি অটোমেটিক চালকল ও 298টি হাস্কিং চালকল। সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 40,995 মেট্রিক টন। তবে সোমবার শেষ দিন হলেও সংগ্রহ হয়েছে মাত্র 25,000 মেট্রিক টন চাল। এরই মধ্যে বাজারে চালের দাম কয়েক দফা বেড়েছে। বেশি দরে কৃষকদের কাছ থেকে চাল কিনতে হচ্ছে মিল মালিকদের। চাল সংগ্রহ করার মতন কোনো রাস্তা নাই, এত টাকা বেশ কম। এটা সরকারের কাছে আকুল আবেদন, জোর দাবি, সামনে যেতে চাইলে রেটটা বাড়ায়। মিল মালিকরা তাদের লস দেওয়া হইলেও তারা প্রকুরমেন্টে তাদের বরাদ্দ ফুলফিল করার চেষ্টা করতে থাকে লাইসেন্স বাতিলের বয়ে। মোটামুটি যদি এক মাস সরকার বাড়ায় দেওয়া, এক মাস না নিম্নতম 20 দিন দেয়, লস দিয়ে হইলেও সরকারের চাউল গুদামে দিয়া দিবে ফুলফিল করবা। আর নতুন মৌসুমে যারা যদি প্রকুরমেন্ট হয় সরকার পর্যালোচনা করে রেট বাড়াইতে হবে। চুক্তি অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ হলে মিল মালিকদের লাইসেন্স বাতিলের কথা জানান জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। মিল মালিকগণ আমাদের সাথে চুক্তি সম্পাদন করেছে, চুক্তিতে বলা আছে যদি কোনো মিল মালিক সরকারের চুক্তিবদ্ধ চাল গুদামে সরবরাহ না করেন তাহলে তাদেরকে আগামী 2 থেকে 3 বছর সরকারি চাল সংগ্রহ কার্যক্রম থেকে বিরত রাখতে পারবে। এছাড়া সরকার যদি মনে করেন তাহলে লাইসেন্সের শর্ত মোতাবেক তাদের লাইসেন্সও বাতিল করতে পারবে। চালকল মালিকরা যাতে লোকসান থেকে বাঁচতে পারে সেদিকটি বিবেচনার দাবি ব্যবসায়ীদের। NTB নিউজ ডেস্ক।